হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম বঙ্গইলপাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি প্রকাশিত করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত টাকা তোমরা স্যালারি পাবে, জব লোকেশন করতে হবে, সমস্ত কিছু এই চাকরিটা সম্পর্কে কিন্তু সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে আমি জানাতে চাই যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা চলছে, যেখানে কিন্তু তোমরা অনেকেই এলিজিবল হবে, অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো সমস্ত কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে বা আমাকে যারা নতুন শুনছো তাদেরকে বলতে চাই, আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি আর হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়িতে বসে তোমরা কীভাবে ইনকাম করতে পারবে এই রিলেটেড কিন্তু ভিডিওস তোমাদেরকে ডেইলি প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এরকম নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর রোজ পেতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তাহলে কি হবে, আগামী দিনে এরকম ভিডিও যখনই তোমাদেরকে প্রোভাইড করবো ফার্স্টেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ডিটেলগুলো জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। তোমাদেরকে জানাতে চাই যে এখানে কিন্তু তোমরা 6/3/2021-এর আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু অন্য কোনো প্রসিডিওর নেই, কোনো পে করতে হবে না, কোনো ফি তোমাদেরকে পে করতে হবে না, পুরোপুরি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পুরোপুরি অনলাইনে। কীভাবে অ্যাপ্লাই করবে, শুধুমাত্র একটা মেলের মধ্যে শুধু তোমাদের কিন্তু মেল করতে হবে, তাহলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পুরো ডিটেল তোমাদেরকে জানাচ্ছি আমি, তার আগে তোমাদেরকে বলে দিই যে কী কী এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, বললাম ফার্স্টে যে আশা ফেসিলিটেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, নেম অফ দ্য প্রোগ্রাম হচ্ছে RCH, একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে সেটা ডিটেল তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের আগে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট মেনশন দ্য প্লেস হুইচ অ্যাপ্লাইড এগেইনস্ট দ্য নোটিফিকেশন নাম্বার, যেখানে একটা অ্যাডভার্টাইজ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এগুলো দিয়ে তোমাদেরকে ফিল আপ করতে, নিজস্ব নাম, সেক্স দেবে, ফাদার্স মাদার্স নেম যে যা আছে তা দেবে, ডেট অফ বার্থ, এজ, এগুলো ইজি একটা রয়েছে, তোমাদেরকে এখানে বলার কিছু নেই। এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলটা তোমরা এই বক্সে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, তো যদি প্রেফার্ড কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেখানে ডিটেল দিয়ে দেবে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে ডিটেল দিয়ে দেবে। আর দেখো, এই যে ডকুমেন্টসটা ফিল আপ করবে, এই ডকুমেন্টসটা ফিল আপ করার পরে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে। ওয়ান কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল ফর ভেরিফিকেশন অফ রেসিডেন্সিয়াল প্রুফ, মানে তোমাদের যে বাড়ি কোথায় রয়েছে তার যে একটা প্রুফ হিসেবে তোমাদের কিন্তু রেশন কার্ড অথবা তোমাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল তোমাদেরকে প্রোভাইড করতে হবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ, এখানে কম্পিউটার নলেজ কিন্তু চাওয়া হয়েছে, তো এইগুলো লাগবে। সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স ডিউলি ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ভোটার আইডি কার্ড এটা লাগবে, মার্কশিট সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশানে যা যা রয়েছে, ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্টস এখানে দিতে হবে, কাস্ট সার্টিফিকেট ওয়্যার অ্যাপ্লিকেবেল, যদি তোমরা SC/ST হও তার কাস্ট সার্টিফিকেটও কিন্তু স্ক্যান কপি দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশানের প্রসিডিওর কী রয়েছে, এই ধরো এই এই ফর্মটা তোমরা ফিল আপ করলে, ফিল আপ করার পর তোমাদের কিন্তু এই ফর্মটা তোমাদেরকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে PDF বানাতে হবে। আর শুধু শুধু এই ফর্মটা নয়, এই ফর্মটার সাথে যে এই যে আটখানা যে ডিটেল বলেছে এই আটখানা ডকুমেন্টসেরও কিন্তু তোমাদের স্ক্যান কপি একসাথে একটা PDF-এর মধ্যে নিয়ে তোমাদের কিন্তু 6 তারিখের মধ্যে, 6 মার্চের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে মানে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে দেবে, রিক্রুটমেন্ট DARJ4@gmail.com এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তাহলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো এবার তোমাদেরকে বলছি, দেখো নোটিফিকেশান নাম্বারটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, নেম অফ দ্য পোস্ট যেটা বললাম আশা ফেসিলেটার। তো দেখো এখানে তোমাদের দেখো প্লেস অফ এঙ্গেজমেন্ট, দার্জিলিংয়ে তোমাদের কিন্তু চাকরিটা হবে, দার্জিলিং থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। আর দার্জিলিং থেকে তোমরা যদি বিলং করো তাহলে শুধুমাত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বলেই দিয়েছি পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক্সে এখানে নিয়োগ হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যালজি, সোশ্যাল অ্যান্থোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এনি হেলথ প্রজেক্ট, অর গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট। অর্থাৎ দেখো ভালো করে, যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে হেলথ কোনো প্রজেক্টের উপরে, আর যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সাউন্ড কম্পিউটার নলেজ অফ MS অফিস অ্যান্ড ইন্টারনেট, মানে তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল তোমাদের হতে হবে, উইলিং টু ট্রাভেলিং এক্সটেন্সিভলি ইন ডিস্ট্রিক্টস, ব্লকস অ্যান্ড গ্রাম পঞ্চায়েত, মানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু এখানে ট্রাভেল করতে হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, ব্লকসে, ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের ট্রাভেল করতে হবে,
এবিলিটি টু ওয়ার্ক হার্ড, মানে তোমাদের হার্ডওয়ার্ক কিন্তু এখানে করতে হবে, শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট ফর হুইচ অ্যাপ্লিকেশন ইজ মেড, মানে দার্জিলিং থেকে রিক্রুটমেন্টে যদি দিয়েছে তোমাদের কিন্তু দার্জিলিং থেকে যদি তোমরা বিলং করো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এজ চাওয়া হয়েছে 40, আপার এজ লিমিট 40 চাওয়া হয়েছে, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে বয়সে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রিজার্ভেশন ক্যাটাগরি জেনারেল একটাই রয়েছে, তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। রিমুনারেশন তোমার বলা হচ্ছে স্যালারি কিন্তু 30-60 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রসেস অফ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ, সিলেকশন প্রসিডিউর কিন্তু বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড পারফরমেন্স এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট। দেখো টোটাল কিন্তু 100 নম্বরের একটা পরীক্ষা হবে, একাডেমিক কোয়ালিফিকেশনের উপর 15 নম্বর থাকবে, একাডেমিক পারফরমেন্সের উপর 50 নম্বর থাকবে, এক্সপিরিয়েন্সের উপর 15 মার্ক থাকবে, রিটেন টেস্টের উপর 10 মার্ক থাকবে, কম্পিউটার স্কিলের উপর কিন্তু 10 মার্ক থাকবে। টোটাল কিন্তু 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এখানে যাচাই করা হবে বা মেরিট লিস্ট বার করা হবে, ঠিক আছে। আর দেখো তোমাদের এখানে একটা কথা বলতে চাই, এখানে তোমরা যে যে নিয়োগ হবে দার্জিলিংয়ে নিয়োগ হবে যেটা তোমাদেরকে বলে দিলাম। আর দেখো এখানে কিন্তু, এখানে কিন্তু তোমাদের ফার্স্টে অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তারপর কিন্তু তোমাদের যে ডকুমেন্টসটা শর্ট লিস্টেড হবে তারপরে কিন্তু তোমাদেরকে জানানো হবে ইন্টারভিউয়ের জন্য বা পরীক্ষার জন্য ডাকা হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা ভেবো না যে অ্যাপ্লাই করার পরেই তোমরা, মানে সেটাই বলছে সেটা কিন্তু সেরকম কিন্তু নয়, মানে এটা ভেবো না যে তোমরা এখানে অ্যাপ্লাই করলে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য কল আসবে। ফার্স্টে তোমাদের কিন্তু সিভিটা শর্ট লিস্টেড করা হবে, তারপর যদি তোমার এলিজিবেল হও বা ওদের যদি মনে হয় রিক্রুটারদের, তাহলে কিন্তু তোমাকে ফোন করে তোমাদের অ্যাড্রেস সমস্ত কিছু বলে দেবে, তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে বা এই পরীক্ষাগুলো দিতে হবে। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে বা সিলেকশন প্রসিডিউরটা রয়েছে। তো আশা করছি সমস্ত কিছু তোমার ডিটেল তোমাদেরকে বলে দিচ্ছি আর সব কিছু বুঝে গেছো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, যদি তোমরা এলিজিবল হও তাহলে তো খুবই ভালো, আর যদি এলিজিবল না হও তোমার কোনো রিলেটিভ বা চেনাশোনা যদি কেউ এলিজিবল হয় তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, তাদের কিন্তু হেল্প হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, জয় হিন্দ বন্দে মাতরম।